যাত্রা শুরুর মাত্র 84 দিনের মাথায় ঝাঁ চকচকে সংসদ ভবনের গায়ে লাগল নিরাপত্তা বিঘ্নিত হবার মতো গুরুতর অভিযোগের কলঙ্ক। কয়েকশো কোটি টাকা দিয়ে তৈরি নতুন সংসদ ভবনের নিরাপত্তার যাবতীয় ফাঁকফোকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বুধবার দুপুরের কয়েক মিনিট। সংসদে অনুপ্রবেশকারী চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা। লোকসভার ভেতরে ধরা পড়া এক যুবকের নাম সাগর শর্মা এবং অপরজনের নাম মনোরঞ্জন ডি, দুজনেই কর্ণাটকের বাসিন্দা। সংসদের বাইরে পুলিশের হাতে ধরা পড়েছেন মহারাষ্ট্রের বাসিন্দা অমল শিন্দে এবং হরিয়ানার হিসারের বাসিন্দা নীলম দেবী নামে এক মহিলা। রোজগার কি বাত করিয়া করতে বলি মা ইতনি মম্মি মা ইতনি পড়লি দো রোটিয়া কা রোজগার নি মিলতা ইস তকরি তো মর জু ये बात जरूर का कर दी बा कोई बात हुई थी उनसे दिल्ली गई हां आज दिल्ली की कोई बात नहीं সূত্রের খবর, সাগর এবং মনোরঞ্জন যারা লোকসভার ভেতরে ঢুকে স্প্রে করেন ও স্লোগান দেন, এই দুজনের কাছেই সংসদে ঢোকার জন্য মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ইস্যু করা ভিজিটার পাস ছিল। সূত্রের খবর, মনোরঞ্জন গত তিন মাস ধরে বিজেপি সাংসদের অফিসে যোগাযোগ করছিলেন এবং পাস চাইছিলেন। নরেন্দ্র মোদী অমিত শাহ নিজের ঘাড়ে তাদের দায়িত্ব নিতে হবে এই সিকিউরিটি ল্যাপসের জন্য। বিজেপি এমপির পাশে তারা ঢুকেছে, সেই পাশের ভিত্তিতে ঢুকেছে। If is uska paas se aaya hai, why he or she should not be expelled now? Why he or she should not be arrested now? ভারতীয় যুব কংগ্রেসের তরফে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতাপ সিমহার এই ছবি পোস্ট করে বলা হয়েছে, সংসদে ঢুকে যারা হামলা চালালো তারা বিজেপি সাংসদের পাশ দিয়ে ঢুকেছিল, তার সাংসদ পদ কি খারিজ হবে? রবীন্দ্রনাথেরও দাড়ি আছে, আবার অন্য আরেকটা কোন জীবের দাড়ি আছে, এই ধরনের তুলনা আর কি। একজন সজ্ঞানে নিজের পাসওয়ার্ড বিদেশে একজন ব্যবসায়ীর সঙ্গে শেয়ার করলেন, আর একজন সাংসদ তিনি পাস দিয়েছেন, সমস্ত সাংসদরা পাস দেয়, সমস্ত বিধায়করা পাস দেয়, এখন সেটা সিকিউরিটি তাকে কেন চেক করেনি, কি করেছে, এই ধরনের একটা আপাত নিরীহ জিনিস নিয়ে ভেতরে ঢুকে পড়লো সেটা, এবং যেভাবে সে তার উপস্থাপন হলো সংসদের ভিতরে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে, সেটা নিঃসন্দেহে প্রশ্ন তাতে নিয়ে মানুষ প্রশ্ন করবে। নিরস্ত্র দুই যুবকের স্প্রে হাতে ঢোকার ঘটনা যেভাবে সংসদে নিরাপত্তা ব্যবস্থার রূপটা সামনে এনে দিল, তার ভিত্তিতে কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই সবার নজর। বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।